পানিরও বেশ সংকুলন হয়েছে এবং পর্যাপ্ত পানি ছেটানো হচ্ছে, যে কারণে কিন্তু অপসারণের যে কার্যক্রম সেটি বেশ গতি এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের যে আগুন নিয়ন্ত্রণে আনার পর যে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র বা অপসারণের যে কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ছোট ছোট কিছু বাচ্চা এবং সাধারণ মানুষের আবারও কিন্তু আসতে শুরু করেছেন, এবং যেহেতু এগুলো ঝুঁকিপূর্ণ এবং সামনে কাঁটাতারের বেড়া রয়েছে কিন্তু সেগুলো কিন্তু কোনো কিছু গ্রাহ্য করছেন না এখানকার সাধারণ মানুষ। তারা কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং বারবার ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্বেচ্ছাসেবক, আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, বারবার কিন্তু বাধা দিয়েও কিন্তু এই লোকগুলোকে আসলে দূরে রাখা যাচ্ছে না এবং তারা কিন্তু জোর করেই প্রবেশ করতে চাচ্ছেন এবং তারা বলছেন যে তারা যেহেতু এখানে তাদের মূল্যবান যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর কী অবস্থা সেগুলো এক নজর দেখার জন্য কিন্তু অনেকেই এখানে ভিড় করছেন এবং বাধা উপেক্ষা করে কিন্তু ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু বাচ্চা তারাও কিন্তু প্রবেশের চেষ্টা করছেন এখানে এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে কিন্তু আবার সতর্ক করা হয়েছে কিন্তু আসলে কেউ কিন্তু কোনোটি মানছেন না। তারা কিন্তু সব কিছু উপেক্ষা করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং যেহেতু এখনও এখানে থেমে থেমে ধোঁয়া বের হচ্ছে এবং আগুনও জ্বলছে, সুতরাং এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে রান্নার যে তেজস্পত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এগুলো কিন্তু খুবই বিপজ্জনক এবং এগুলো খুবই বিপজ্জনক এবং এই অবস্থায় ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বারবার কিন্তু অনুরোধ করা হচ্ছে ভেতরে প্রবেশ না করার জন্য, কেননা এখানে লোহা জাতীয় কোনো জিনিসে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা রয়েছে, সে কারণেই কিন্তু এখানকার সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে বারবার কিন্তু মানা করা হচ্ছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু এই আমরা ডান সাইডের যে জায়গাটিতে একটু আগেই দেখছিলাম যে পানি দেওয়ার কারণে কিন্তু আগুন সম্পূর্ণ নিভে গিয়েছে, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে আগুন বের হচ্ছে। তো দর্শক আমার কাছে এই ছিল এখান থেকে সবশেষ, আমরা এখন একটু চলে যাব আমার সহকর্মী সাদিকের কাছে, সাদিকের কাছে চলে যাচ্ছি। সাদিক আপনার কাছে কি তথ্য রয়েছে যদি একটু জানান। সাদিক হচ্ছে কিন্তু এখানে যারা দোকান মালিক ছিল, যারা ছোটোখাটো ব্যবসা করে যারা জীবন ধারণ করতেন, জীবিকা নির্বাহ করতেন, তাদের যে অবস্থাটা তারা এখন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, কারো ক্রোকারিজের দোকান ছিল, কারো কেউ বা ব্যবসা করতেন তোষকের দোকানের ব্যবসা করতেন। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন যারা দাঁড়িয়ে আছেন, তাদের এই যে একজন নারী তার স্বামী নেই, তিনি একটা বাড়িতে কাজ করে, বিভিন্ন বাড়িতে কাজ করে তিনি সংসার চালাতেন, তার তিনটি বাচ্চা নিয়ে তিনি এই তার যে বাড়ি ছিল সেই বাড়িটা কিন্তু পুড়ে যায়, তাই সে যখন ঘুমন্ত অবস্থায় ছিল। আমি একটু তার সাথে কথা বলি যে আসলে আপনি কিভাবে আগুনটা লেগেছিল বা কি অবস্থা লাগছে জানি না, এক কিনারে লাগছে, আমরা এই কিনারে থাকতাম, তো আমরা ঘুমে থেকে শুনি আজকে মানে যে আগুন লাগছে আগুন লাগছে, তো আমার দুই তিন ছেলে মেয়ে নিয়ে আমি কোনো মতে না বাইরে যেতে পারতেছি আর কোনো কিছুই না। আমি অনেক কষ্টে তো সংসার চলে, আমার স্বামী মারা গেছে আজকে 8 বছর, আমি দুই ছেলে মারদেশায় পড়াই, দুই ছেলের কালকে নিয়ে আইছি বেড়াইতে আইছে, মারদেশা বন্ধ ছিল। আমি এরকম আরেকজন নারী এখানে দেখতে পাচ্ছি যার ঘর পুড়ে গেছে, তার সাথে একটু কথা বলবো যে যখন আগুনটা লেগেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি ঘরের ভিতরে ছিলাম, ঘরের ভিতরে থেকে সবাই কইতাছে আগুন আগুন আগুন, সবাই নেমে গেছে, আমরা 4-5 জন লোকই ছিলাম, এরা সবাই দৌড়ায় নামতে নামতে পুরো আগুন ধরে গেছে, কোন চুম ধরছে এটাও কইতে পারি না, যদি কেউ না ডাক দিত তাহলে তো আমরা সবাই পুড়ে যাইতাম। আমরা খালি পিন্দনের কাপড় লয়ে বাইরে আর কিছু নিয়ে বাইরে যেতে পারি না।
এই যে হঠাৎ করে যে আগুন লাগার ফলে অনেকে প্রস্তুত ছিলেন না, যে আগুন যে হঠাৎ করে আসলে আগুনটা লাগে, তখন যে অবস্থাটি সৃষ্টি হয়, যে এখানে যে বলছিলেন যে দুইজন মহিলা তাদের ঘর পুড়ে যায়, তো তখন তারা কোনো মতে খালি জীবন নিয়ে বেরিয়ে আসে এবং তাদের সব কিছু কিন্তু পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে আরও কয়েকজন ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের সঙ্গে কথা বলেছি, কারো ক্রোকারির যে দোকানে মালামাল ছিল, 10 লাখ টাকার মালামাল তুলেছিল, সেই রকম একজনের সাথে কথা বললাম, তিনি বলেছেন যে তার সব কিছুই কিন্তু পুড়ে গেছে। এবং আরেকজন ব্যক্তি যারা ছিলেন, তারা তিনি এই যে শীতের সময়ে কিছু শীতের কাপড় তিনি তুলেছিলেন তার দোকানে, সেই শীতের কাপড়ের সব কাপড় কিন্তু পুড়ে গেছে, এবং গরমের কাপড়ও ছিল, শীতের সিজনের কাপড় সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুদিন আগে একজন ব্যবসায়ী, তার সাথে কথা বললাম যে তিনি ব্যবসা শুরু করেছিলেন 3 লাখ টাকা পুঁজি নিয়ে, এবং তার পুঁজি নিয়ে তার যে জুতার দোকান ছিল, সেই জুতার দোকানে কিন্তু সব কিছু জুতার পুড়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনও যে ধোঁয়া উঠছে, আগুন নিয়ন্ত্রণে আনার আসার পরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে যেই তোষক এবং জুতা এবং যেসব জিনিসপত্র ছিল সেসব পুড়ে যাওয়ার ফলে সেখান থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে। সেই অবশিষ্ট অংশটাও যেন আর না পুড়ে, সেই জন্য কিন্তু পানি ছিটিয়ে পুরোপুরি একদম আগুনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে। এবং আরেকটা বিষয় যে এখানে জানেন যে এই ঘনবসতিপূর্ণ এলাকা, এবং এই এলাকায় যে মার্কেটটি আছে, সাততলা বস্তির মার্কেট, এই মার্কেটের এখানে কয়েকটি বাড়ি আছে এবং অধিকাংশ কিন্তু দোকান, এবং এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের মালামাল কিন্তু রয়েছে। কোনো দোকান রয়েছে জুতার, কোনোটা তোষকের, কোনোটা ফার্মেসিক, এবং কোনোটা রয়েছে আপনার কসমেটিকের দোকান। এর ফলে দেখা গেছে এক পাশ দিয়ে যেটা বলছিল যে একটি, এখানে যারা স্থানীয় আছেন তাদের মুখ থেকে যেটা শুনলাম যে একজন বলছে যে ফ্রিজের কম্প্রেসার বাস্ট হয়ে গিয়ে সেখান থেকে আগুন ধরেছে, যদিও ফায়ার সার্ভিস বলছেন যে এই আগুন কোত্থেকে ধরেছে বা সূত্রপাত সেটা এখনও তারা নিশ্চিত নন। তবে স্থানীয়দের ভাষায় যে এই একটি কম্প্রেসার বাস্ট হয়ে গিয়ে কিন্তু আগুন ধরেছে তারা বলছেন, এবং তারা যেটি বলছেন যে একটা পাশে যে তোষকের দোকান আগুন লাগার ফলে ওখান থেকে এক পাশ দিয়ে আগুনে পুড়তে পুড়তে যত দোকান ছিল এই দুই পাশ দুইটা সাইডের, সেই দুই সাইডের সব দোকানই কিন্তু এদিকে এভাবে পুড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে যে পোড়া যেই জিনিসগুলি আছে, যেই অবশিষ্ট যেই অংশগুলি, সেটা আপনাকে আমি দেখাতে চাই, যে টিনগুলিও যে আছে, এই সোজা টিনগুলি একেবারে পুড়ে একেবারে বলা যায় যে দুমড়ে মুচড়ে গেছে একেবারে। এটা দিয়ে আর পুনরায় যে কোনো ঘরের কোনো কাজে লাগানো যাবে সেটা দেখে মনে হচ্ছে না। তো এছাড়াও এখানে দেখেছি যে পোড়া যেই জিনিসগুলো সেগুলো থেকে একজন ক্রোকারিজের মালামাল, দু একটা মালামাল বের করতে পেরেছেন, কিন্তু অধিকাংশ কিন্তু পুড়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় যারা আছেন তারা এই আগুন নিভে যাওয়ার পরবর্তীতে তাদের অবশিষ্ট অংশটি, যে মালামাল ছিল, সেগুলো কিছুটা বাঁচানোর চেষ্টা করছে, যে কিছুটা যদি অবশিষ্ট অংশ থাকে। আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা অপেক্ষমান আছেন, দোকানের যারা মালিক, ছোট ছোট দোকানের মালিক, তারা কিন্তু অনেকে জানেন না যে দোকানের অনেক মালিকই কিন্তু আবার এখানে নেই, ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, তারা কিন্তু এখনও জানেন না তার বাড়ি দোকানটি পুড়ে গেছে। তার স্বজনরা কিন্তু, যারা এখানে দোকানের কর্মচারী হিসাবে বা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু এখন ফোন করে তাদেরকে জানানো হচ্ছে যে তার দোকানটি পুড়ে গেছে। এরকম কিন্তু আমি দেখেছি যে অনেকে আছেন যে বরিশাল থেকে এসে এখানে ব্যবসা করতেন, অনেকে আছেন প্রত্যন্ত অঞ্চল দূর দূরান্ত থেকে এখানে ছোট ব্যবসা করতেন, সংসার চালাতেন, কিন্তু তারা কিন্তু এখনও তাদের খবরটি অনেকে জানেননি, আবার কেউ মাত্র খবরটি পেয়েছেন, তো সেখান থেকে দূর থেকে এখন কিন্তু রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এবং আরেকটা বিষয় যে সবচেয়ে বড় বিষয় যে এই আগুন লাগার ফলে যে যারা বাড়ি ঘরে আগুন লেগেছে যাদের, তাদের তো সব কিছু পুড়ে গেছে, এবং তারা কোনো মতে তাদের যে জীবনটা নিয়ে ফিরে এসেছেন এটা হচ্ছে তাদের বড় ইয়ে, কিন্তু তারা কোনো রকম যান নিয়ে ফিরে আসলেও, জীবনটা বাঁচাতে পারলেও, কিন্তু তারা তাদের কোনো এমন কোনো অবলম্বন নেই যেটা নিয়ে তিনি তারা বেঁচে থাকবেন। তো
এইরকম ভাবে সব শেষ হয়ে যায়। এরকম আমি দেখেছি যে একজন মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন এরকম একজন নারীকে দেখেছি এই তিনটি সন্তানকে নিয়ে। তিনি এখন কিন্তু তার মাথা গোঁজার ঠাঁই নেই, তার বাড়িটি একমাত্র বাড়ি ছিল এবং তার ব্যবসা করার কোনো পুঁজি ছিল না। তিনি ব্যবসা করার পুঁজি না থাকার ফলে শুধুমাত্র জীবিকা নির্বাহ করতেন অন্যের বাড়িতে কাজ করে। তো একেবারে এখন এই বাড়িটা পুড়ে যাওয়ার ফলে একেবারে তিনি আর মাথা গোঁজার ঠাঁই নেই। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই আগুনে পোড়ার ফলেও এখানে আইনশৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয়, এই অবস্থায় এখানে বিশৃঙ্খলা যাতে না হয়, এই জন্যে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং দেখা যায় যে একটা যখন দুর্যোগ হয়, একটা যখন অগ্নিকাণ্ড হয়, তখন কিন্তু এই এলাকায় দেখা যায় অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করে, সেই জন্যে এখানে অপরিচিত কোনো লোক যেন না থাকে। তো সেটা নিশ্চিত করার জন্যে এখানে যাতে কোনো বিশৃঙ্খলা এটাকে ঘিরে না হয়, সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। এবং এই মার্কেটে ঢোকার যে রাস্তাটি, সেই রাস্তা যে এখানে এই রাস্তার শুরুতে এখানে একটি প্রধান ফটক রয়েছে, সেই ফটকটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে যেন এই অগ্নিকাণ্ডের পরবর্তীতে যে উদ্ধার তৎপরতা এবং মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণ সেটার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেজন্যে বাহিরের যে মানুষগুলি আছেন এই দোকানের মালিক ছাড়া তাদেরকে ধীরে ধীরে বের করে দেওয়া হচ্ছে এই জায়গাটি থেকে, এবং যাতে ওই উদ্ধার তৎপরতা এবং ক্ষয়ক্ষতি নিরূপণটা খুব সুন্দরভাবে করা যায়। আমরা এখানে দেখেছি যে স্কাউটের অনেকে এসেছে, সদস্যরা এসেছেন, তারা এসে এই যে এখন ধোয়া উঠছে সেখান থেকেই কিন্তু দেখা যায় যে মালামাল বের করে আনার একটা চেষ্টা কিন্তু চলছে। আমি সামনে তো এখানে যেটা আমি আর একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে চাইব যে সব কিন্তু এখানে পুড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন মালামাল বলতে কিন্তু অবশিষ্ট কিছুই নেই এখানে, কিন্তু এখনও একটু ঝুঁকিপূর্ণ। আমরা এ পর্যন্ত একটু কষ্ট করে আমরা আসতে পারলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ধোঁয়া এখনও কিন্তু ধোঁয়া রয়েছে। ধোঁয়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও ধোঁয়া কিন্তু নিভে যায়নি। এখানে আমি দু একটা জিনিস আমি একটু দেখাতে চাই। এই যে এখান থেকে ধোঁয়া উঠছে এই এই পাশটায়, এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে আপনি এখন একটু লক্ষ্য করলে আসলে দেখা যাবে যে এই ধোঁয়া উঠছে যে এই জায়গাটি, এখানে আগুনটা শেষ হয়ে গেছে কিন্তু তারপরও এখানে যে কাপড়ের যে মালামাল ছিল এবং জুতার সেগুলিতে জানেন যে একটু প্লাস্টিক ধরনের, এবং সেগুলিতে আগুন লাগলে সেটা এত সহজেই কিন্তু নিভে যাওয়ার মতো নয়, সেটা এখানে জ্বলতে থাকে। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে পানি দেওয়ার পরও কোনো কোনো জায়গায় এখনও আগুন জ্বলছে এবং ধোঁয়া কিন্তু কোনোভাবেই থামছে না। আপনি দেখছেন যে পুরোপুরি একেবারে অন্ধকার হয়ে আছে পুরো জায়গাটি, এবং এখানে দেখা যায় যে এই পুরো এলাকাটিতে যে মানুষের ক্ষয়ক্ষতি এটা নিরূপণ এখন করা যায়নি, কিন্তু এখানের যে বিষয়টি যে ফার্মেসি ছিল এখানে, এখানে কয়েকটি দোকান ছিল যেগুলো আপনার কেমিক্যাল জাতীয় দ্রব্য থাকতো, যেগুলো যেমন এখানে কসমেটিক আইটেম ছিল যেগুলো কিন্তু আগুন পেলে খুব সহজেই জ্বলে ওঠে। তো এর ফলে কিন্তু দেখা যায় যে আগুনটি যখন সূত্রপাত হয় অগ্নিকাণ্ড এক জায়গা থেকে শুরু হওয়ার ফলে সেই খুব সহজেই আশপাশের সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে, এবং সব জায়গায় খুব সহজেই ছড়িয়ে পড়ে এবং এটা নিভিয়ে আনতে দেখতে পাচ্ছেন যে আসলে এত দীর্ঘক্ষণ চেষ্টা করে এই আগুনকে নিয়ন্ত্রণে এসেছে আনা হয়েছে, তারপরে এই নিয়ন্ত্রণে আনার পরও এখনও আমরা দেখেছি যে মানুষের যে চেষ্টা যে তাদের সেই যেই পুড়ে যাওয়া যে স্থানটি সেখান থেকে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটা বের করে আনার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এখনও আমরা যেটা দেখেছি যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা এখানে
একত্রিত হচ্ছেন, তারা একত্রিত হয়ে এই ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা এখন সেই পুড়ে যাওয়া জায়গাটিতে হাজির হয়েছেন এবং সেখানে হাজির হয়ে তাদের যে মালামালগুলি তারা নিয়ে নিচ্ছেন। এবং এখানে যেহেতু আগুন লেগে সব কিছু ছাই হয়ে গেছে, খুব কম জিনিসই আছে অক্ষত, নাই বললেই চলে একেবারে। সেই ক্ষেত্রেও দেখা যায় যে কার দোকান, কোন দোকানটি কার কার মালিকানায় কোন দোকানটি ছিল সেটি কিন্তু এখন নিরূপণ করা কষ্ট হয়ে গেছে। কারণ এখানে দেখা গেছে, আমরা যেটা দেখেছি, সব ছাই হয়ে গেছে। তো ছাই হয়ে যাওয়ার ফলে কিন্তু এখন এখানে খুব চেনা শনাক্ত করাটা খুব কঠিন হয়ে গেছে যে কার মালিকানায় কোন দোকানটি ছিল। তো এর মধ্য দিয়ে আমি দেখেছি যে যারা আশপাশের প্রতিবেশী ছিল তারা ঘটনাস্থলে এসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা যাদের দোকান পুড়ে গেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে সহায়তা আর আশ্বাস দিচ্ছেন যে তারা, যারা স্থানীয় আছেন অনেকেই দেখেছি যে তারা এই উদ্ধার তৎপরতায় আসলে খুব সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং আগুন নিভাতেও কিন্তু ফায়ার সার্ভিসকে তারা অনেক সহায়তা করেছে। তো এখন এখন যেটা আমি আসলে যেটা বলবো যে অগ্নিকাণ্ড এরকম যে ঘটে সেই বিষয়গুলি কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাই যে এই বস্তি এবং বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ড হওয়ার যে কারণগুলি সেগুলো ফায়ার সার্ভিস তদন্ত করে নিরূপণ করে এবং সেক্ষেত্রে ফায়ার সার্ভিস আজকে যে ঘটনাটি হয়েছে অগ্নিকাণ্ড সেটার সঠিক কারণ এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি। তবুও যেটা বলেছেন যে এই ধরনের অগ্নিকাণ্ড বস্তি এলাকায় হয়ে থাকে একটা কারণেই, সেটা হচ্ছে অধিকাংশ দেখা যায় যে অপরিকল্পিতভাবে এই স্থাপনা তৈরি করা হয় এবং গ্যাস সংযোগ যেখানে অপরিকল্পিত হয়ে থাকে এর ফলে দেখা যায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, এখান থেকে বৈদ্যুতিক গোলযোগ সৃষ্টি হয় এবং এর ফলেই এই অগ্নিকাণ্ডগুলি হয়ে থাকে। তো এটা আরও তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে যে কেন এই ঘটনা ঘটেছে। তো এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ খান, চলে আসছি তার কাছে। দর্শক, মহাখালীর সাততলা বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখানকার যে পুড়ে যাওয়া জিনিসপত্র সেগুলো অপসারণের কাজটি এখন চলছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু কাজ করছেন একযোগে। তবে এখানে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই সাততলা বস্তিতে এখানে মূলত 300 দোকান ছিল এবং এর পাশাপাশি যারা স্বল্প আয়ের মানুষ তারা এখানে বসবাস করতেন। তো অগ্নিকাণ্ডে কিন্তু সব কিছুই পুড়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি যে ঘরের কোনো আসবাবপত্র কিন্তু তারা নিতে পারেননি, সে কারণে কিন্তু সেগুলো পুড়ে গিয়েছে এবং অর্ধপোড়া অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই মানুষগুলো আসলে কোথায় যাবে সেটি কিন্তু তারা এখনও জানে না এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু আসলে বলা চলে যে দিশেহারা হয়ে গিয়েছেন। তারা তাদের যে স্বল্প পুঁজিতে যে দোকানটি চালাতেন সেই দোকানের সম্পূর্ণ মালামাল তো পুড়ে গিয়ে এবং দোকানও ভস্মীভূত হয়েছে। সুতরাং তারা আসলে কোথায় যাবেন এবং এই রাত শেষ হলে যে সকাল হবে তারা আসলে কোথায় যাবেন কি করবেন তার কিন্তু কোনো হদিস নেই এবং তারা কিন্তু আসলে বলা চলে যে হতাশ হয়ে পড়েছেন। এবং যারা স্বল্প আয়ের মানুষ বিশেষ করে যারা নারী রয়েছেন তারা কিন্তু হাউমাউ করে কান্নাকাটি করছেন যে তাদের এতদিনের কষ্টার্জিত আয়ে যে জিনিসপত্রগুলো কেনা হয়েছিল সেগুলো কিন্তু এক নিমেষেই কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তারা পরিবার পরিজন নিয়ে আসলে কোথায় যাবেন সেটি কিন্তু বলা যাচ্ছে না। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ক্ষতিগ্রস্ত যে আসবাবপত্রগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো সরানোর কাজ চলছে। এবং একটি বিষয় এখানে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আগুনের একটু যে পাশটি বারবার বলে আসছি যে একটি পাশে আগুন নেভানো হয়, কিছুক্ষণ পর কিন্তু সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং যেহেতু এগুলো
যে টিন এবং বাঁশ কাঠের তৈরি এই খুপরি ঘরগুলো, যে কারণে কিন্তু আগুন নিভিয়েও কিন্তু আসলে নিভছে না। এবং এখানে দেখা যাচ্ছে যে খাবার যে সামগ্রী রয়েছে সেগুলোও কিন্তু পুড়ে গিয়েছে এবং তারও কিছু অংশ বিশেষ কিন্তু এখানে পড়ে রয়েছে। এবং এখানে যেহেতু টিন বাঁশ কাঠ এবং লোহার ঘর ছিল, সে কারণে কিন্তু এখানে উদ্ধার কাজে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। এবং যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, একে তো এই আগুনের কারণে এই টিনগুলো কিন্তু প্রচুর গরম, প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, সে কারণে কিন্তু আসলে খালি হাতে এগুলো ধরাও কিন্তু বেশ বিপজ্জনক। সে কারণেই কিন্তু প্রথমে পানি দিয়ে সেগুলো ঠান্ডা করার কাজ চলছে এবং এরপরে কিন্তু মূলত নেভানোর উপর আসলে জোর দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি মূলত চালের দোকান ছিল, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু সেগুলো কিন্তু এখনও অর্ধপোড়া অবস্থায় রয়েছে। এবং এর পেছনে এখানকার স্থানীয়রা বলছেন যে আসলে চালের গুদাম ছিল, সেই গুদামের কিন্তু অগ্নিকাণ্ডে চালের পুরোটা কিন্তু পড়ে নেই, অর্ধেক পুড়েছে। এরকম কিন্তু আমরা পুরো বাজারে কিন্তু দেখতে পাচ্ছি যে আগুনে পুড়ে যে ধ্বংসাবশেষ রয়েছে তার ফাঁকে ফাঁকে কিন্তু এরকম আসলে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী সেগুলো কিন্তু অর্ধপোড়া অবস্থায় রয়েছে। এবং এখানকার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন এই যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো দ্রুত অপসারণ করার জন্য, কেননা এগুলো না সরানোর, না সরাতে পারলে আসলে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না। এবং যেমনটি বলেছি, যেখানে স্বল্প আয়ের মানুষেরা বসবাস করতেন, সুতরাং তাদের সবশেষ যে পুঁজিগুলো ছিল সেগুলো কিন্তু আসলে পুরো শেষ হয়ে গেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিস কর্মীদের শত অনুরোধ উপেক্ষা করে কিন্তু তারা ছুটে আসছেন তাদের যে ঘরটি ছিল সেখানে। যদি মানে অক্ষত অবস্থায় যদি কোনো তাদের যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী সেগুলো ফেরত পাওয়া যায় সেগুলো তারা কিন্তু আসছেন, এবং ঝুঁকি নিয়ে খালি হাতেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে ঘরের যে পোড়া টিন সেগুলো সরাচ্ছেন বা পুড়ে যা আসবাবপত্র সেগুলো সরাচ্ছেন, সেগুলোর ভাজে ভাজে আসলে দেখার চেষ্টা করেছেন যে কোনো কিছু আসলে অক্ষত রয়েছে কিনা। তো দর্শক, আমরা যদি একটু দেখানো চাই যে এখানে যে বেশ কিছু দামি যে বিশেষ করে রিফ্রিজারেটরগুলো কিন্তু এখানে পুড়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে এবং প্রচুর কিন্তু এখানে ধোয়া হচ্ছে, যার কারণে কিন্তু এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে কিন্তু কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমি দর্শক, আমরা যে জায়গাটিতে এখন অবস্থান করছি এখানে সম্ভবত কয়েকটি চালের গুদাম ছিল পাশাপাশি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে চাল ডাল সেগুলো কিন্তু এখনও অবিক্রি মানে অক্ষত অবস্থায় না থাকলে অর্ধপোড়া অবস্থায় কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ডাল কিন্তু আসলে রান্না করলে যে পরিস্থিতি হয় সেরকম অবস্থায় কিন্তু রয়েছে, এবং এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন সেগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন। এবং ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন এগুলো দ্রুত সরাতে না পারলে আগুন আসলে এখান থেকেই কিন্তু ছোট ছোট শিখা বের হতে থাকবে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেগ পেতে হবে এমনটাই কিন্তু বলছেন। তো আমরা একটু সামনের দিকে যাওয়ার যদি চেষ্টা করি, সেখানে কিন্তু ওয়াল গুঁড়িয়ে দেওয়ার কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা, এবং এই ওয়ালগুলো গুঁড়িয়ে দিয়ে সরিয়ে দিয়ে কিন্তু আসলে এই যে আগুন যে পুরোপুরি নিভিয়ে আনার যে কার্যক্রম সেটি করবেন। এবং যেহেতু এই ইটগুলো বেশ গরম, সুতরাং খালি পায়ে কিন্তু এখানে অবস্থান করা বেশ ঝুঁকিপূর্ণ, সে কারণেই কিন্তু স্বেচ্ছাসেবকদের যে বিশেষ ধরনের বুট রয়েছে তারাই সেগুলো পরিধান করে এখানে অবস্থান করছেন, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে এখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তো আমরা চালের যে গুদামগুলো রয়েছে সেখানে আমরা দেখছি যে সেগুলো সরিয়ে নেওয়ার কাজটি কিন্তু খুব দ্রুত চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকরা। এবং এখানে ওই চালের যে গুদাম সেখান থেকেই কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি একটু পরপরই কিন্তু আগুন বের হচ্ছে এবং সেখানে কিন্তু পানি ছেটানোর কাজ হচ্ছে। এবং এখানে একটি বিষয় বলে রাখি যে ফায়ার সার্ভিসের যে পাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে মানুষজনের চাপে অনেক সময় পানি ঠিকমতো কিন্তু পাওয়া যাচ্ছে না, যে কারণে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে।
এবং পাশে আমরা যতটুকু বুঝতে পারছি যে মরিচের যে গুদাম ঘর ছিল সেখানে কিন্তু আসলে যা বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছে এখানকার স্বেচ্ছাসেবকদের কারণে, সেখানে তারা পানি ছিটিয়ে কিন্তু সরে আসছেন।